বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত। মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায়। কেউ যদি আপনাকে ভালোবাসে এবং আপনি তাকে কাঁদান, তাহলে মনে রাখবেন একদিন আপনিও একজনকে ভালোবাসবেন এবং সেই মানুষটি অবশ্যই আপনাকে কাঁদাবে। তুমি আমার হও বা না হও, তবে আমি সবসময়ই চাই তুমি সুখী থাকো, কারণ তোমার হাসি মাখা মুখটা আমার কাছে অনেক বেশি প্রিয়। মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন। বাড়িতে কি খাচ্ছেন দয়া করে তার ছবি পোস্ট করবেন না, কারণ বর্তমান সময়ে অনেকের ভাগ্যে ডাল ভাতও জোটে না। এই সময়ে আপনার বিলাসিতা অমানবিক নির্লজ্জতার পরিচয়ক। এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে, ছোট্ট একটা পাথর বড় একটা কাঁচকে ভাঙতে পারে, ছোট্ট একটা মিথ্যে কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। এই পৃথিবীতে একমাত্র পাগল ছাড়া কেউই স্বাধীনতার স্বাদ পায় না। প্রেমের জন্য সব কিছুই ত্যাগ করা যায়, কিন্তু দুইটি জিনিস কখনোই ত্যাগ করা উচিত নয়। এক পরিবার, ভালোবাসার জন্য নিজের পরিবারকে ত্যাগ করা উচিত নয়, কারণ জীবনের প্রথম প্রেমটা পরিবারের কাছ থেকেই পাওয়া। আর দুই, জীবন, নিজের জীবন ত্যাগ করে ভালোবাসা প্রমাণ করা যায় না, কারণ জীবন থাকলে প্রেমের অস্তিত্ব থাকে। আর যে ভালোবাসা প্রমাণ করতে জীবনটাই ত্যাগ করতে হয়, সেটা প্রেম নয়, কেবল মিথ্যা মায়া। মানুষকে ঘৃণা করতে বেশি কিছু লাগে না, তার ব্যবহারটাই যথেষ্ট। অর্থ সুখের পিপাসা সৃষ্টি করে, কিন্তু সুখের তৃষ্ণা মেটাতে পারে না। যে তোমাকে আপন করে পেতে চায় তাকে আপন করে নাও, আর যে তোমার কাছে থাকতে চায় না তাকে যেতে দাও। আমি হাসতে ভালোবাসি, কারণ হাসিটাই তো দুঃখ লুকানোর একমাত্র অস্ত্র। ঝগড়ার পর যে প্রথম কথা বলে বা প্রথম ফোন করে, সে নির্লজ্জ নয়, তার কাছে সম্পর্কটার মূল্য অনেক বেশি। যারা লেখাপড়া জানে না তারাই শুধু মূর্খ নয়, যারা জানতে বুঝতে চায় না, যারা প্রশ্ন করতে পারে না, যাদের জ্ঞান তৃষ্ণা নেই, তারাও মূর্খ। আইন মাকড়সার জালের মতো, ক্ষুদ্র কেউ পড়লে আটকে যায়, বড়রা ছিঁড়ে বেরিয়ে আসে। ফিরিয়ে নিয়ে যেও তোমার মিথ্যে অভিনয়গুলো, কারণ পরের বার যাকে ভালোবাসবে এগুলোর প্রয়োজন হবে। কোনো একটা ঘটনা যাকে না বলা পর্যন্ত অস্থির লাগে, সেই মানুষটাই হলো প্রিয় মানুষ। দোষ দিয়ে আর কি লাভ বলো, নিজের মতো থাকো, নিজের নিজের ভদ্রতাটা নিজের ভেতর রাখো, সময়ের খাতায় মিলবে হিসেব, কর্ম যেমন তেমন ফল। একটা মেয়ের মধ্যে সব গুণ খুঁজতে নেই, কারণ মেয়েরা লাইব্রেরির প্রকাশিত গাইড নয় যে এদের ভেতরে সব থাকবে। অন্যের বিচার না করে নিজের কাজটা করে চলুন, ভুল করলে শিক্ষা নিন, এতে আবার লজ্জার কি? জীবন পথে হোঁচট না খেলে বাঁচার মর্ম বুঝবে কি? কেউ এতটা ধনী নয় যে সে তার গতকালকে কিনতে পারবে, আবার কেউ এতটা গরিব নয় যে সে তার আগামীকালকে বদলাতে পারবে না। যাদের দু নৌকায় পা দিয়ে চলা অভ্যাস, তারা কখনো সাফল্য অর্জন করতে পারে না। যারা আপনাকে দেখে ভিতরে ভিতরে জ্বলে, তাদেরকে কখনো ঘৃণা করবেন না, কারণ এরাই তো সেই মানুষ যারা বোঝে তাদের থেকে আপনি অনেক উত্তম। যখন কোনো ব্যক্তির কাছে মান, যশ, অর্থ এই তিনটি জিনিসই থাকে, তখন সে মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না, তখন সে ভুলে যায় যে তার থেকে শক্তিশালী কেউ আছে এই পৃথিবীতে, আর সেটা হলো সময়। স্ত্রী হলো যৌবনকালের বিশ্বস্ত প্রেমিকা, মধ্য বয়সের সর্বোত্তম বন্ধু, আর শেষ বয়সের নিঃস্বার্থ সেবিকা। তাই নিজের স্ত্রীকে ভালোবাসুন। ব্যবহার এমন একটা জিনিস যা পরকে আপন করে, আর আপনকে মুহূর্তেই পর করে। এই পৃথিবীতে দেহের মৃত্যু হলে তার রেজিস্টারি হয়, কিন্তু আত্মার মৃত্যু হলে তার কোনো রেজিস্টারি হয় না। কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না, সেটা প্রমিসের উপর নির্ভর করে না, একমাত্র খারাপ সময় আর পরিস্থিতি এটা বুঝিয়ে দেয়। একটা কথা মনে রাখবেন, মানুষ যেমন সৃষ্টির সেরা জীব, তেমনই সৃষ্টির সেরা বেঈমানও।
ভালোবাসা কোথায় খুঁজছেন এই অর্থলোভী মানুষের মাঝে? এরা কখনোই ভালোবাসার মূল্য বোঝে না, বোঝে সবাই স্বার্থ আর অর্থ। মানুষ ভালোবাসার মূল্য কখন বুঝবে জানেন? যখন সব কিছু পেয়ে যাবে কিন্তু তাকে সত্যিকারের ভালোবাসার মতো একটা মানুষও থাকবে না। পারফেক্টের থেকে পারমানেন্ট অনেক বেশি দামি, সেটা বন্ধুত্ব হোক বা ভালোবাসা। ভাগ্য যখন আপনার সাথে নেই তখন বুঝবেন পরিশ্রমই আপনার সাথী। তুমি আর কথা বলতে চাও না, সেটা মুখে বলনি কিন্তু ব্যবহারে বুঝিয়ে দিয়েছো। শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই, আপনি শুধু ন্যায় কথা বলুন, দেখবেন আপনার আপনজনের কাছেও আপনি শত্রু হয়ে যাবেন। কথা যদি রাখতে পারো তবেই কথা দাও, কিছু সময়ের জন্য মন রাখার মতো কথা না দেওয়াই ভালো। একটি ছেলে মাস্ক পরে বৃদ্ধাশ্রমে গেছে তার বাবা মার সাথে দেখা করতে। তাকে দেখে বৃদ্ধাশ্রমের গার্ড মন ছুঁয়ে যাওয়ার মতো একটি কথা বলল, আপনার তো পুরো মুখ ঢেকে এখানে আসা উচিত ছিল, কারণ আপনি শুধু আপনার বাবা মাকে নয় সমাজের কাউকেই মুখ দেখানোর যোগ্য নন। দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সবচেয়ে বেশি, আর দিনের শেষে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন সবচেয়ে বেশি। পৃথিবীতে সবচেয়ে অসহায় হলো সেই মেয়ে যে তার স্বামীকে এই দুটি কথা শেয়ার করতে পারে না, এক তার স্বপ্নের কথা আর দুই তার ইচ্ছের কথা। তরুণী মেয়েদের হঠাৎ আসা আবেগ হঠাৎ চলে যায়, আবেগকে বাতাস না দিলেই হলো। আবেগ বায়বীয় ব্যাপার, বাতাস পেলেই তা বাড়ে, অন্য কিছুতে বাড়ে না। দরিদ্র পুরুষদের প্রতি মেয়েদের এক প্রকার মায়া জন্মে যায়, আর এই মায়ায় ভালোবাসা। মেয়েরা গোছানো মানুষ পছন্দ করে না, মেয়েরা পছন্দ করে অগোছালো মানুষ। অসংখ্য কষ্ট যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ার টানে ভালোবাসা, একটা সম্পর্ক, একটা সংসার টিকিয়ে রাখতে চায়। এই জন্য মেয়েরা মায়াবতী, আর মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ নেই। ব্যবহার করা কপালের টিপটার আঠা নষ্ট হলেও মেয়েরা সেটা যত্ন করে রেখে দেয়, একজোড়া কানের দুলে হারিয়ে গেলেও অন্যটা ফেলে না। পুরাতন শাড়িটা, ভাঙা চুড়িটা, নষ্ট হয়ে যাওয়া মোবাইলটা কাজে লাগবে না জেনেও তুলে রাখে। সব কিছুর কারণ হলো মায়া। মেয়েরা মায়ার টানে ফেলনা জিনিসও ফেলে না। মেয়েরা অতি দূরের আত্মীয়কে কাছের মানুষ প্রমাণ করার জন্য চট করে তুই বলে,